2 সপ্তাহ পরই মহাকাশে যুক্ত হচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এর মধ্য দিয়ে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি জানান, বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভরতা কমার পাশাপাশি বার্ষিক প্রায় $110 কোটি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। নিজেদের চাহিদা মিটিয়ে স্যাটেলাইটের 20টি ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জন করা যাবে বলেও জানান মন্ত্রী। কাজী বাপ্পা রিপোর্ট। আগামী 4 মে মহাকাশে জায়গা করে নিচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এর মাধ্যমে বিশ্বের 57তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় যুক্ত হবে লাল সবুজের বাংলাদেশ। ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেস প্রায় 2,765 কোটি টাকা ব্যয়ে 3.7 টন ওজনের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উপগ্রহটির উৎক্ষেপণ প্রস্তুতির কাজ শেষ করেছে। ইতিমধ্যে এটি পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। উৎক্ষেপণ করা হবে কেপ ক্যানেভেরাল স্পেস স্টেশন থেকে। 119 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় নির্ধারিত স্লটে পৌঁছাতে 8 দিন সময় নেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে পৌঁছে দেবে মহাকাশে। বিটিআরসি বলছে 40টি ট্রান্সপন্ডার আছে এই কৃত্রিম উপগ্রহে। এর মধ্যে 20টি নিজেদের ব্যবহারের জন্য আর অবশিষ্ট 20টি ট্রান্সপন্ডার তাজিকিস্তান থেকে ইন্দোনেশিয়ার ভূরেখার মধ্যে অবস্থিত বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছে ভাড়া দেওয়া হবে। ভূরেখার মধ্যে একে যেহেতু ব্যবহার করা যাবে, সুতরাং আমরা বিদেশিদের কাছেও একে বাজারজাত করতে পারবো, তারাও এটা ব্যবহার করতে পারবে, ফলে আমাদের সীমানাটা অনেক বড় হবে, আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করব। টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবা, ভিস্যাট ও বেতার সহ 40 ধরনের সেবা পাওয়া যাবে এই স্যাটেলাইট থেকে। আমাদের বাংলাদেশের যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো বিদেশি স্যাটেলাইট ব্যবহার করে এবং আমাদের বছরে প্রায় 110 কোটি টাকার বৈদেশিক মুদ্রা বিদেশি স্যাটেলাইটকে দিয়ে দিতে হয়। আমরা ওই জায়গাটাকে সুরক্ষিত করতে চাই, ক্যাবেল কানেক্টিভিটির বিকল্প হিসেবে একে আমি ব্যবহার করতে পারি। প্রাকৃতিক দুর্যোগে টেরেস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখবে এই স্যাটেলাইট। উপগ্রহটির কার্যক্রম পুরোমাত্রায় শুরু হলে আশপাশের কয়েকটি দেশে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেয়া যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ উপলক্ষে আগামী 4 মে 42 সদস্যের প্রতিনিধি দল ফ্লোরিডায় থাকবে। এই উপলক্ষে 8 মে দেশজুড়ে চলবে দিনব্যাপী আয়োজন। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।